আপনাদের মধ্যে যারা 2021 সালের এসএসসি পরীক্ষাতে আছেন তারা হয়তো সকলেই ভালো করে জানেন আগামীকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। তো রেজাল্ট দিবে সেই বিষয়টা আপনারা সকলে জানতে পারলেও অনেকে আসছেন রেজাল্ট কিভাবে দেখতে হয় সেই বিষয়টা জানেন না। তো যারা জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা, এই ভিডিওটাতে আপনাদেরকে দুইটা সিস্টেম দেখাবো, যে দুইটা সিস্টেমের সাহায্যে আপনি খুব সহজে ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটা আপনি মার্কশিট সহ দেখে নিতে পারবেন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটন উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন সর্বোত্তম পদ্ধতির মাধ্যমে। যদি আপনি মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, ওপেন করার পর আপনি অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন বা চার্চ করবেন এসএসসি রেজাল্ট 2021। এসএসসি রেজাল্ট 2021 চার্চ করলেই কিন্তু বাংলাদেশ এডুকেশন বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইটটা সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনি ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখানে আপনি সর্বোত্তম বক্সের অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনার এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবেন। তো অ্যারো আইকনের উপরে ক্লিক করলে এখানে আপনি এসএসসি এক্সামিনেশন সিলেক্ট করার তিনটা অপশন পেয়ে যাবেন। তো আপনি যে এক্সামিনেশনটার মাধ্যমে আপনার এসএসসি পরীক্ষাটা দিয়েছেন সেই এক্সামিনেশনটা আপনি সিলেক্ট করে দিবেন সর্বোত্তম এখান থেকে। দেন এরপরে দ্বিতীয় বক্সের অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনার এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দিবেন। তো আপনার সকলে যেহেতু 2021 সালের পরীক্ষার্থী সেক্ষেত্রে 2021 সাল সিলেক্ট করবেন। এখনও যেহেতু 2021 সালের রেজাল্ট পাবলিশ হয় নাই সেক্ষেত্রে আমি 2020 সালের একটা রেজাল্ট দেখে আপনাদেরকে ভিডিওটা ক্রিয়েট করে দিচ্ছি। তো এখানে আমি 2020 সালটা সিলেক্ট করে দিলাম, আপনারা অবশ্যই 2021 সাল সিলেক্ট করবেন। এখানে এক্সাম ইয়ারটা সিলেক্ট করার পর এর পরবর্তীতে আপনাকে তৃতীয় বক্সের অ্যারো আইকনের উপরে ক্লিক করে আপনার এডুকেশন বোর্ডটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি তৃতীয় বক্সের অ্যারো আইকনের উপরে ক্লিক করে চিটাগং বোর্ডটা সিলেক্ট করে দিলাম। দেন এর পরবর্তীতে আপনাকে চতুর্থ বক্সে আপনার এসএসসি রোল নাম্বারটা টাইপ করে দিতে হবে। তো আমি এসএসসি রোল নাম্বারটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর আপনাকে পঞ্চম বক্সটাতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে দিতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটাও টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখানে আপনারা যে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছেন সেই দুইটা সংখ্যার যোগফলটা আপনি সর্বশেষ বক্সের মধ্যে আপনি টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনি সাবমিট আইকনের উপরে ক্লিক করবেন। সাবমিট আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই পেজটাতে আপনার সম্পর্কিত ডিটেলস দেখতে পারবেন, সেই সাথে আপনি কত জিপিএ পেয়েছেন সেটা তো দেখতে পারবেনই, সেই সাথে কোন সাবজেক্টে কত জিপিএ পেয়েছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যদি আপনার রেজাল্ট শিটটা বা মার্কশিট সহ আপনি যদি পুরো রেজাল্টটাই ডাউনলোড করতে চান পিডিএফ আকারে, সেক্ষেত্রে আপনি উপরে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। থ্রি ডট আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি শেয়ার আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নিচে যে পপ আপ মেনুটা দেখতে পাচ্ছেন সেই পপ আপ মেনুটা যদি আপনি পাশে স্ক্রল করেন সেক্ষেত্রে প্রিন্ট নামের একটা অপশন পেয়ে যাবেন, সেটার উপরে ক্লিক করলে আপনি আপনার রেজাল্ট শিটটা আপনি পিডিএফ আকারে দেখতে পারবেন। দেন এখান থেকে পিডিএফ আইকনের উপরে ক্লিক করে নিচের সেভ আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট শিটটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে আপনার ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। দেন এর পরবর্তীতে আপনি যদি দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে আপনার এসএসসি রেজাল্টটা দেখতে চান ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে, সেক্ষেত্রে আপনি আবারও আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন ইবোর্ড রেজাল্ট। ইবোর্ড রেজাল্ট সার্চ করলে কিন্তু এডুকেশন বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইটটা সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনি ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখানে আপনি সর্বোত্তম আপনার এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এসএসসি অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে আপনার এক্সাম ইয়ারটা সিলেক্ট করতে হবে। তো আমি আবারও এখানে 2020 এক্সাম ইয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে তৃতীয় বক্সের মধ্যে আপনার এডুকেশন বোর্ডটা সিলেক্ট করতে হবে। তো আমি চিটাগং এডুকেশন বোর্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে সর্বশেষ বক্সের মধ্যে আপনার রেজাল্ট টাইপটা সিলেক্ট করতে হবে। তো রেজাল্ট টাইপ আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন। ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন দুইটা বক্স চলে এসেছে। তো এখানে সর্বোত্তম বক্সের মধ্যে আপনার রোল নাম্বারটা টাইপ করে দেবেন এসএসসির। তো আমি এসএসসির রোল নাম্বারটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কিন্তু আপনি না দিলেও আপনার রেজাল্টটা দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে অপশনাল বলা আছে। তো যার কারণে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা তারপরেও দিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার দেওয়া আছে। তো ক্যাপচারটা এই নিচের বক্সটাতে আপনি টাইপ করে দেবেন। টাইপ করে দিয়ে এখান থেকে আপনি গেট রেজাল্ট আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনি আপনার সম্পর্কিত ডিটেলস এবং আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো এখান থেকেও যদি আপনি আপনার রেজাল্ট শিটটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে প্রিন্ট আইকনের উপরে ক্লিক করবেন।
পারবেন। প্রিন্ট আইকনের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনি আপনার রেজাল্ট শিটটা পিডিএফ আকারে দেখতে পারবেন। দেন এখান থেকে আপনি পিডিএফ আইকনের উপর ক্লিক করে নিচে সেভ আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট কপিটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে আপনার ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। এই দুইটা সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আপনি আপনার এসএসসি রেজাল্টটা দেখে নিতে পারবেন। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।